ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই একটি ভালো প্রশ্ন করেছেন যে আমরা যে আত্মীয় স্বজনকে ঋণ বা কর্জ দেওয়া নেওয়া করি সেগুলো কি লিখে রাখা উচিত, এ বিষয়ে শরীয়ত নিয়ম কি একটু বলবেন। জি ভাই, দেন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি সবচেয়ে বৃহৎ বড় আয়াত অবতীর্ণ করেছেন, যেটা প্রায় এক পৃষ্ঠা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফালইয়াকতুব ফাকতুবু ওয়ালইয়াকতুব কাতিবুম বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা, তোমরা যদি একটা সময়সীমা পর্যন্ত ঋণ লেনদেন করে থাকো তাহলে সেটা তোমরা লিখে রাখো এবং সৎ লেখক যেন সেটা লেখে। সে কারণে কর্জ আত্মীয় স্বজনকে দেন কিংবা আর অন্য কাউকে দেন, যাকেই দেন না কেন, লিখে রাখাটা অতি উত্তম। এক নম্বর, কী কী লিখতে হবে? লেখার প্রথম নিয়ম হলো যে কে ঋণ নিচ্ছে এবং কাকে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে কি জিনিস ঋণে দেওয়া হচ্ছে, কত পরিমাণ দেওয়া হচ্ছে। তৃতীয় হচ্ছে সময়সীমা কতখানি, কোন সময় পর্যন্ত এটা দেওয়া হচ্ছে এবং কোন সময় আসলে সে তার এই জিনিস ঘুরিয়ে নেবে বা ফিরিয়ে দিতে হবে। যিনি ঋণদাতা হবেন তিনি লিখবেন, যদি তিনি লিখতে অপারগ হন তাহলে তার পক্ষ থেকে যিনি লিখবেন তিনি সেই কথায় লিখবেন যেটা ঋণদাতা বলবেন। অতঃপর এ বিষয়ে দুজন সাক্ষী রেখে দেওয়া, সেটা দুজন পুরুষ কিংবা একজন পুরুষ ও দুজন মহিলা এই ঋণের সাক্ষীস্বরূপ মানুষ সাক্ষী দিবে এবং সাক্ষী রাখবে। এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের, বিশেষ করে সমস্ত দলিল প্রমাণগুলির সারাংশ। আর উল্লেখ্য যে এর চেয়েতে সুন্দর নিয়ম হয়তো আর অন্য ধর্মেও পাওয়া যাবে না। তৃতীয় যে কথাটি সেটি হল এই যে মানুষ ঋণ নেওয়া দেওয়ার পর অনেক সময় ভুলে যায়, সংখ্যা ভুলে যায়, সময় ভুলে যায়, অনেক সময় কেউ অস্বীকার করে, অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সে কারণে এরকম এই লেখালেখি ও সাক্ষীর বিধান ইসলাম দিয়েছে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে যে এগুলো যেন আমরা লিখে রাখি। এমনও হয় আমাদের বর্তমান যুগে এটা আমল না করার কারণে মানুষ মারা যায়, অন্যকে ঋণ দিয়ে গেছে, তার আল আওলাদরা জানেই না, অতঃপর যে ঋণ নিয়েছে সে খারাপ মানুষ হলে পোষা করিয়া ঘুরিয়ে দেয় না।